জাবির তুমি বুঝি টেনশন কর না রে জাবির তুমি টেনশন কর না আজ তোমার বাড়িতে অল্প খানার ভিতরে আল্লাহ এত বরকত দিছে আমার 10,000 সাহাবী খাওয়ার পরেও খানার কোনো কমতি হবে না আরে কুজরে কোন সুবহানাল্লাহ এ জাবির টেনশন করো না পরেশান হও না অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে রে জাবির টেনশন নাই আমাকে আমার আল্লাহ জানায় দিছে চলো তাড়াতাড়ি চলো জাবিরকে নিয়ে মায়ার নবী জাবিরের বাড়িতে হাজির এইবার নবী দুইকেই বলে জাবির কোথায় তোমার গোশতের পাতিল কোথায় তোমার রুটির পাতিল আমি নবীকে তুমি একটু দেখাও আল্লাহ নবী ডাকনাটা উঠাইয়া নবীর পবিত্র লব মুবারক আঙ্গুলে নিয়া পাত্রের মধ্যে একটু লাগাইয়া ডাকনাটা ভালো করে লাগাইয়া নবী কয় জাবির তুমি শুধু গোশত নিতেই থাকবা কখনো ডাকনা কইলা দেখবা না কি পরিমাণ আছে দেখা দেখি নাই খালি নেওয়া আছে আল্লাহু আকবার জোরে কর আর একটু জোরে কর আল্লাহু আকবার নারে জাবির দেখবা না তোমার আর তোমার বিবির আখলাসের বদৌলতে তোমার আর তোমার বিবির নেক আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের জীবন দান করেছেন তোমাদের উপরে আল্লাহ খুশি আছেন তোমরা স্বামী স্ত্রী দুজন আল্লাহকে ভালোবাসো তার রসুলকে ভালোবাসো একজন আরেকজনকে নামাজের টাইমে ডাক দাও ফজরের সময় স্বামী আগে উঠলে স্ত্রীকে আগে ডাক পরে ডাক দেন স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দেন মাঝে মাঝে একসাথে করে মোনাজাত করেন স্বামী যদি মোনাজাতে হাত উঠায় স্ত্রীকে বলেন বিবি গো তুমি আমিন কও স্ত্রীকে মাঝে মাঝে বলবেন আজকে তুমি মোনাজাত করো আমি তোমার সাথে আমিন আমিন বলবো মায়ার নবী বলেন পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় এজন্য মহিলাদের কাছ থেকে নবী বলছেন বেশি বেশি দোয়া নাও কারণ মহিলারা ডিউটি কম জান্নাতে যাওয়া তাদের সহজ অর্ধেক পথ তারা পুরুষের চেয়ে আগায় রয়েছে জান্নাতে যাওয়ার পথে অর্ধেক পথ তারা পুরুষদের চেয়ে আগায় রয়েছে এজন্যই আল্লাহ নবী কয় মহিলাদের দোয়া কবুল জান্নাতে যাওয়া সহজ এরপরও আমি নবী মেরাজের রজনীতে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি এজন্যই সফর শেষ করে আইসাই নবী কয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ও মহিলারা তোমরা তাড়াতাড়ি জমা হও তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ চারটা কাজের হিসাব দিলেই জান্নাত পাওয়া যাইবা আদফান মারা সরকার কি বস তিমে বানা দে মদফন মেরা সরকার কি বসতি মে বানা দে আকে মুঝে দি হে তোমাদিনা ভি দেখা দে আকে মুঝে দি হে তোমাদিনা ভি দেখা দে মহব্বতের সাথে সবাই বলি আমিন জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ তো দিল মে তো আতা হে সমঝ মে নহি আতা তো দিল মে তো আতা হে সমঝ মে নহি আতা বস জান লিয়া মাই তেরি পেচান এহি হে বস জান লিয়া মাই তেরি পেচান এহি হে
الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ایک چشم زدن غافل ازا شاخ نباشی شاید کی نگاہی کن داگاہ نباشی لا الہ الا اللہ زوری آواز دیا لا إله إلا الله محمد رسول الله جوري شوري بولي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদ ও পুরালা সামাজিক কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব জনাব পীর কামিল আল্লামা খন্দকার আবুল ফজল সাহেব দামত বরকাতুহুম মুহতামিম লতিফিয়াত আলিমুল কুরআন মাদ্রাসা মধুপুর সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ ফয়েজি সাহেব প্রতিষ্ঠাতা মুহতামিম ফয়েজুল উলুম কওমি মাদ্রাসা গোবিন্দপুর মুআজ্জজ হাজিরিন মঞ্চে আসেন জাতির বিবেক জাতির কর্ণধার জাতির সূর্য সন্তান উলামাই কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকুর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহরবানি করে এই মুহূর্তে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত সুগুলাত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ বৈরবের একটা প্রচণ্ড জ্যামের কারণে আসতে আমার দেরি হয়েছে কষ্ট পাইছেন আপনারা রাস্তাঘাটের অবস্থা খুব বিপজ্জনক কোথাও কোনো শিডিউল টাইম মেনটেন করা সম্ভব হয় না তারপরও আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে বসার তৌফিক দিয়েছেন মুআজ্জজ হাজিরিন মাহফিল যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয় মায়ার নবীর ভাষায় এই জায়গাটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ এটা দুনিয়া থাকতেই জান্নাতের বাগান আকাশের ফেরেশতারা এই মাহফিলগুলোকে আকাশের নক্ষত্র যেভাবে আমরা চমকাইতে দেখি এভাবে চমকাইতে দেখেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম এটা এমন এক মজলিস যে বসবে যে আসবে কাউরে আল্লাহ নিরাশ করেন না ফেরেশতারা চতুর্দিকে পাহারা বসান রহমতের ফেরেশতা ওয়াজ মাহফিলের চতুর্দিকে পাহারা বসান দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ আর জান্নাতি মাহফিলের পাহারাদারি করে রহমতের ফেরেশতারা ওয়াজ মাহফিল শেষ হয় আখেরি মুনাজাতের মাধ্যমে আপনারাও যার যার বাড়িতে যাবেন ফেরেশতারাও যান আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কোথায় ছিল আল্লাহ জানে না ফেরেশতারা কোথায় তারপর আল্লাহ জিগায় কোথায় ছিল ফেরেশতারা আল্লাহ ওই যে বাইতুল আমান মসজিদের উদ্যোগে আজকের মাহফিল ছিল আমরা তো এই বরকতি মাহফিলের পাহারাদার ছিলাম তোমার বান্দারা ওয়াজ শেষ করে বাড়ি করে গেছে আমরাও আমাদের বাড়ি করে আসলাম আল্লাহ পাক বলেন
আমার বান্দারা এখানে বসে বসে কি চাইল, এই শীতের মধ্যে বসা ছিল কেন, কি জন্য ওরা এখানে বসা, ঘরের পরিবেশ তো আরামের পরিবেশ, ঠিক না, বেবি বাচ্চার কাছে থাকার কথা, তা না করে এখানে এরা বসে বসে কি চাইল, কি চাইতে শুনেছ? ফেরেশতারা বলেন, আল্লাহ যা দেখলাম যা শুনলাম ওরা সবাই জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন বলেন, এরা কি জান্নাত দেখছে? বলে, না এরা তো জান্নাত দেখেনি। এরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের আজাব কি দেখছে? বলে, না তাও দেখে নেই। আল্লাহ বলেন, আমার জান্নাতের নাজ নিয়ামত শান্তি এগুলাও দেখলো না, জাহান্নামের কি পরিমাণ আজাব কষ্ট এটাও দেখলো না, এরপরও এই কষ্টের মধ্যে বইয়ে বইয়ে আমি আল্লাহর কাছে জান্নাত চাইল, নাও তাহলে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো আমার এই সব বান্দার জন্য আমি জান্নাত মঞ্জুর করে নিলাম। এবার ফেরেশতারা আল্লাহ সবাইরে মাফ করে দিছে, বলে হ সবাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কয় সবরে ফেরেশতারা আল্লাহ, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, এখানের মধ্যে এমনও দুই একজন আছে যারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্য, বাজারে যাওয়া উদ্দেশ্য, কোথাও যাওয়া উদ্দেশ্য, রাস্তায় ওয়াজ হইতেছে, মাহফিল হইতেছে, সভা হইতেছে, তো একটু সবাত বই দেখি হুজুর কি কয়, এই নিয়তে বসছে, তার মাহফিলে আসা উদ্দেশ্য ছিল না, আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো? আল্লাহ বলে, হুমুল জালিস লা ইয়াসকা জালিসহুম, এটা এমন এক বরকতি মজলিস, এটা এমন এক আমার প্রিয় বান্দাদের মজলিস, এখানে যেই শামিল হয় তারই আমি মাফ করে দেই। কে ভাই, তাহলে আমাদের লাভ আসেনি না নাই? বলেন লাভ আসেনি না নাই? কাদের জন্য? যারা ইসামিয়ানার নিচে বসবে তাদের জন্য সুসংবাদ, দূরে থেকে আওয়াজ শুনলে সুসংবাদের অংশীদার হওয়া যায় না, বাড়িঘর সহ ফেরেশতারা পাহারা দেয় না, ফেরেশতারা পাহারা দিচ্ছে যে জায়গাটার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, ঠিক না? এজন্য আমরা এই আজকের এই বসাটাকে, আজকের এই জায়গায় বসাকে দিল থেকে সবাই আল্লাহর কাছে একশো একশো আশা করেন, আল্লাহ আমার আজকের বসাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ যদি উসিলা বানায় দেয় তাহলে কারো কাছে আল্লাহর জবাব দিতে হবে? কোনো জবাব দেওয়া লাগবে না, কারো কাছে জবাব দিতে হয় না। আরে হাজিরিন, জাহান্নামের একজন মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরেও লোকটা পিছনের দিকে বারবার শুধু তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারে ডাক দিয়া কাছে আনলেন, আইনে আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা ফয়সালা হয়ে গেল জাহান্নাম, বারবার শুধু পিছনে তাকাও কেন? তখন কয় মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম হলো রহমান, তোমার নাম রাহিম, ও মালিক আমার কেন জানি মন বলে আজ হাসরের ময়দান রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে তুমি আমাকে মাফ করে দেও কি না, এই আশায় শুধু বারবার পিছনে তোমাকে দেখি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহরে আবার দেখাও, তার জবাবটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আল্লাহ তার আমল নামাটা নিজে রিচেক করবেন, রিচেক করে আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু নেজাম হচ্ছে ওসিলা সারা মাফ করি না, 99 গুণ দয়ার মায়া হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কলি যায় থাকবে, আল্লাহ বলবে, বান্দা ওই যে মাহফিলের কোনায় তোমাকে বসা দেখা যায়, একটু বলো তো কেন গিয়েছিলে, কি জন্য তুমি সেখানে বসাছিলা? লোকটা তখন কইব, মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য, একমাত্র তোমাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, ওই মাহফিলে গেলে কেউ আমারে 500-1000 টাকা দিবে এমনও ছিল না, শুধুমাত্র তোমার কথা শোনার জন্য গিয়েছিলাম। আল্লাহ বলে, বান্দারে আমার নেজাম হচ্ছে ওসিলা ছাড়া মাফ করি না, ওই দিনে মাহফিলে বসাকে ওসিলা বানাইয়া আমি আল্লাহ তোমার মাফির ঘোষণা দিয়া দিলা।
لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولا مسلمان الأواز الشبايك الله أكبر আরে কুজুরে আল্লাহু আকবার মাশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুইটা পুরস্কারের ওয়াদা করেছেন দুই শর্তে আমরা যদি শর্ত দুটা পালন করি আল্লাহ আমাদেরকে দুটা পুরস্কারের ওয়াদা করেছেন শর্ত দুইটা কি পুরস্কার দুইটা কি কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ আল্লাহ প্রতিটা হাতকে কবুল করো প্যারে হাজিরিন এক নাম্বার শর্ত হলো খাঁটি ঈমান নির্ভেজাল ঈমান মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন এক নাম্বার শর্ত আল্লাহ বলেন যদি তুমি নির্ভেজাল ঈমানের মালিক হও ঈমান যদি আমাদের খাঁটি থাকে নির্ভেজাল ঈমান কাকে বলে কয় যে ঈমানের মধ্যে শিরিক নাই কি নাই শিরিক নাই আল্লাহ যা পারে কেউ তা পারে না আল্লাহ যেভাবে দেখে এভাবে কেউ দেখতে পারে না আল্লাহ যেভাবে শুনে এভাবে কেউ শুনে না ঠিক না আওয়াজ দিই এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিগতভাবে আল্লাহ এক গুণগতভাবেও আল্লাহ এক আল্লাহ যেমন দুইজন হয় না আল্লাহ যেই গুণে গুণী এই গুণটাও আর কারো কাছে হয় না ঠিক না এর নাম হলো নির্ভেজাল ঈমান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পবিত্র কোরআনুল করিমের ভিতরে এই সূরাখানা সূরাতুল ইখলাস আল্লাহ পাকের তৌহিদের কথা আল্লাহর শানে পুরা সূরাটার মধ্যেই শুধু আল্লাহ পাকের তৌহিদের কথা আল্লাহ এক আল্লাহ পাক সমাদ সবাই তার কাছে চায় তিনি কারো কাছে চাইতে হয় না সমাদ শব্দের অর্থ কি আল্লাহর একটা গুণবাচক নাম হলো সমাদ সমাদ শব্দের অর্থ হলো সবাই যার কাছে চায় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না আজ পর্যন্ত বাংলা অভিধানে সমাদ শব্দের একক কোনো অর্থ কোনো ভাষায় আবিষ্কার হয় নাই এই নামের অর্থ ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হয় যেরকম সুবহানাল্লাহ প্যারে হাদ তো যে মানুষটার ঈমান হবে নির্ভেজাল এটা হলো এক নাম্বার শর্ত আমরা এই শর্ত মানতে রাজি আছি ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ পাকের তৌহিদের উপরে একদম নির্ভেজাল ঠিক না কোনো ধরনের শিরিক শিরিকের গন্ধ আছে এদিক দিয়েও যাব না ঠিক না হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো তাহলেই উনারা বইলা দিবেন চুকে ধরা পড়বে কারণ উলামায়ে কেরাম হলো রাডার উলামায়ে কেরাম এই উম্মতের রাডার এদের চুকে ফাঁকি দিয়া কেউ দুই নম্বরই করতে পারে না যত সুন্দর লেবাস নিয়ে আসুক যত সুন্দর সুরত নিয়ে আসুক যত বড় ফাগড়ি লাগাই আসুক হে ইসলামের বন্ধু না দুশ্মন এটা আম পাবলিকে না বুঝলো সাধারণ মানুষ আপনারা না বুঝলো হক্কানি উলামায়ে কেরাম বুঝে ঠিক কিনা বিশেষ করে উলামায়ে দেওবন্দ উলামায়ে দেওবন্দের চোখে কখনো কোনো বাতিল ফাঁকি দিতে পারে নাই বোরকার ভিতরে ঢুকে যদি ঢুকছে বাতিল উলামায়ে দেওবন্দ সেখানে গাইনি ডাক্তার সে যে হাতে নাতে ধরছেন
কোন সূরতে ধোঁকা দিতে পারে নাই এজন্য আল্লাহ নবী বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা উম্মতির দল ফিতনার জমানায় যদি মহাদৌলত ঈমান বাঁচাতে চাও আমি নবী ভবিষ্যৎবাণী করলাম আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা উলামায়ে কেরামের পরামর্শে চলবা উলামায়ে কেরামের সাথে সব বিষয়ে পরামর্শ নিবা তাহলেই কোনো বাতিল তোমার দৌলতে ঈমানের উপরে হামলা করতে পারবে না ও ভয় পাবে কারণ তোমার সম্পর্ক মসজিদের ইমামের সাথে তোমার সম্পর্ক মাদ্রাসার উস্তাদদের সাথে তোমার সম্পর্ক এলাকার উলামায়ে কেরামের সাথে এই জিনিসটা দেখলে শয়তান শয়তানের দুশররা কোনোদিন তোমাকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে না বুঝে আসছে ভাইরা আমার নৌকা যদি নদীর ঘাটে থাকে আর ঝড় তুফান আসে নৌকা খুব জো পাওয়া যাবে না কই গেছে কিন্তু নৌকা যদি কেউ গাছের সাথে বান্ধা রাখে তাহলে ঝড় তুফান আসলেও নৌকা জাগাত থাকবে আমরা আমাদের দৌলতে ঈমান বান্ধা রাখবো উলামায়ে কেরামের সাথে ঠিক কিনা জোরে খান উলামায়ে কেরামের সাথে আমাদের ঈমানটারে বান্ধা রাখবো তাহলে ঝড় তুফান আসলেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে ভাই কোন জিনিস শিরিক কোনটা বিদআত এই সব কিছু উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আমার সামনে পরিষ্কার থাকবে আর যদি আলেমদের সাথে সম্পর্ক না থাকে আমি আমার বুদ্ধি দিয়ে চিন্তা করি যে এটা শিরিক কেমনে হইলো এটা বিদআত কেমনে হইলো আপনি খুব সহজে পদভ্রষ্ট হয়ে যাবেন আপনি দিশাও পাবেন না কারণ ওদের কথা বড় সুন্দর বাতিল যারা এদের ভূমিকা সুন্দর এদের সাইনবোর্ড সুন্দর দেখবেন যে জিনিস যত বেজাল বেশি এই জিনিসের সাইনবোর্ড তত চকচকা ঠিক না সাইনবোর্ড তত চকচকা লেবেলের উপরে একবার চটক দিবে এমন লেখা মধু কিন্তু ভিতরে বিষ ভিতরে বিষ প্যারে হাজিরিন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো এটা আমার কথা না এটা আল্লাহর নবীর কথা আলাইকুম বিমুজালাসাতিল উলামা মুজালাস সালাত বলা হয় দুনো পাশ দিয়ে সম্পর্ক রাখা একবার খালি মুসাফা কইরা গেলাম গা তা না সব সময় সম্পর্ক রাখা চলা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ পাক বলেন এক নম্বর হলো যদি তোমার ঈমানটা নির্বেজাল হয় দুই নম্বর হলো যদি তোমার জীবনে নেক আমল পাওয়া যায় তাহলে বোঝা গেল নেক আমল আমলের মধ্যেও ভেজাল আছে এজন্য আল্লাহ নেক আমলের কথা বলেছেন খালি আমল বলেন নাই খালি আমল বলেন নাই নেক আমলের কথা বলেছেন নেক আমল কোন আমল কই যেই আমলের মধ্যে আমার নবীর সুন্নত তরিকা আছে ঠিক না যেই আমলের ভিতরে মায়ার নবীর সুন্নত তরিকা পাওয়া যায় ওই আমলটা হলো নেক আমল রে যুবু আর যদি এই জায়গায় কোনো নবীর তরিকা পাওয়া না যায় তাহলে এটা কোনোদিন নেক আমল হবে না নেক আমল কোনোদিন হবে না আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন এক নম্বর হলো তুমি দেখো আমলটা সৈয়তে যাইজ না না যাইজ দুই নম্বরে দেখো তোমার নিয়তটা কি তিন নম্বরে তুমি দেখো নবীর তরিকা আসেনি না নাই যদি এই তিনটা কাজ পাওয়া যায় তাহলে তোমার এই আমলটা হলো নেক আমল আমলটা হলো নেক আমল ভাইরা বন্ধুরা ঢোল তবলা বাজায় যদি মারিফতের গান গায় জিকিরও করে আল্লাহ নামের জিকির করে তবুও সেটা এবাদত নয় নেক আমল নয় কারণ আমার নবী কোনোদিন বাজনা বাজায়া আল্লাহর জিকির করেন না আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা আল্লাহ নামের জিকির এটাও নেক আমল হবে না যদি নবীর সুন্নত পাওয়া না যায় তরিকা পাওয়া না যায় মন গড়া তরিকায় যদি করা হয় তবুও সেটা আমল নেক আমল হবে না এজন্য বাইরা বন্ধুরা আল্লাহ পাক নেক আমলের শর্ত লাগাইছেন তুমি জীবনে নামাজ পড়ো নামাজের তরিকাটাও নবী সুন্নত তরিকায় বানাও তবে সেটা নেক আমল জিকির কর তরিকা নবী সুন্নত ধর আমার নবীর তরিকা ধর তুমি তো তোমার জীবনের যত আমল করো রে আল্লাহর গোলাম তুম নবীর তরিকা ধর তবে সেটা আমল নেক আমল হবে নতুবা আমল শুধু আমলই থাকবে
নিয়ত যত ভালোই হোক আগে দেখতে হবে শরীয়তে জায়েজ না নাজায়েজ ঠিক না কি রে ভাই এজন্য আল্লাহর দোহায় কেউ এমন করবেন না বুঝবেন এক সময় যখন নিজের মেয়েটারে বিয়ে দিবেন আর ওই মেয়ে তার স্বামীর ঘরে কষ্টে আছে এই খবরটা পাওয়ার পরে আপনার কলিজায় কেমন ব্যথা লাগে পৃথিবীতে একজন বাপ মার কাছে সবচেয়ে কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর বাড়িতে নির্যাতন ভোগ করে কষ্ট পায় তারে দিয়া তারে মানুষের কাতারে রাখে না তার সে চুকের পানি ফেলে কাঁদে এই খবরটা যেই বাপ মার কাছে আসে পৃথিবীতে সবচেয়ে কষ্টের সংবাদ হয় এটা হ্যাঁ না কইরেন একটু মু মা কইরেন কথাটাকে আমি অযৌক্তিক কইলাম না যুক্তি বেঠিক না ঠিক একটু ঠিকঠাক কইলে আমারও একটু বুঝবো আমি বুঝবো আপনারা আমার কথা বুঝেন আর আমি তো সিলেটি মানুষ ঢাকা থাকি এই জন্য সিলেটি ভাষা আয় সিলেটের সাথে তো ময়মনসিংহের একটা আত্মার সম্পর্ক আছে ঠিক না এই জন্য ময়মনসিংহের ভাষাও আমরা খুব ভালো বুঝি আর আপনাইন তো আমরা কথা খুব ভালো বুঝি কি দেখেন ঠিক না নরদীর ঘর করে রহমতুল্লাহ গেলে কতবার ময়মনসিংহের সাথে কি সম্পর্ক ছিল আল্লাহর ওলি জীবনে বহুবার আসরের নামাজ পড়ছেন সিলেট আর মাগরিবের নামাজ পড়ছেন ময়মনসিংহ কোন বিমানে যে আইলেন কেউ জানে ওই না কই এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স না কুয়েতের এয়ারলাইন্স না এটা আল্লাহর দেওয়া এয়ারলাইন্সে পৌঁছে গেছেন বহু নজির বহু নজির আরে হাজরিন এজন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কে দেখেন কেমন বুদ্ধিমতী নারী ছিলেন কি পরিমাণ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস কি অগাধ ভালোবাসা তিনি বলতেছেন স্বামী গো টেনশন না তুমি তো নবীরে দাওয়াত দিছো 1500 সাহাবী আর 1500 সাহাবীরে তো তুমি দিছো না মায়ার নবী দাওয়াত দিছেন অতএব নবী যদি দাওয়াত দিয়া থাকেন নবীর জবানের ইজ্জত তার বন্ধু দেখতেছে রাখবে আমাদের টেনশন নাই যাও আল্লাহ নবীকে নিয়ে আসো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন আল্লাহর নবীকে আগায় আনার জন্য যাইয়াই তিনি মায়ার নবীকে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ চলেন গো নবী দাওয়াত খাইতে চলেন আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা চলো দাওয়াত খাইতে চলো দাওয়াত খাইতে রওনা দিছে কয় হাজার 2000 বা কয় হাজার আমাগো এলাকা যদি ইরম হয় মসজিদের ইমাম সাহেব আপনি দাওয়াত দিছেন আর হুজুরে তার বন্ধু বান্ধব যা আসিল সব লইয়া আপনার বাড়িতে রওনা দিছে যদি এরম হয় এরম তো হয় না যদি হয় কিতা বুঝেন আপনি থাকবেন নি বাড়িতে খালি যদি খবর পান দাওয়াত দিলাম তিনজন আইতেছে 20 জন মহিলা ম্যাডাম যারা আছে এরাও কইব হুজুর গো খাসলো তো ইটা কই 5 জন কইলে আয় 10 জন 10 জন কইলে আয় 20 জন ল তালা তুলা মাইরা যাই কি বাপের বাড়ি দাঁড়াইতে গড় তালা দিকে খাইব না ভালো করে ঠিক না এরকমই ওই তো যে ডরাই দিতাম আমরা আর হুজুররা যে ভাই আটি ভাই তো দোষ জুরে জোর তাড়াতাড়ি আটলে হয় দাওয়াতের টাইম নিতেছি গা হুজুরের আর আস্তে আস্তে আটলে হয় আল্লাহ রে কোন বাড়ি খাই আইছে রে আটতে পারতেছে না হগল ভাই বিপদ জোরে তাড়াতাড়ি গেল আমরা বিপদ আস্তে আটলেও বিপদ এন আল্লাহর নবী রহমতের নবী তিনি যখন রওনা দিয়া দিছেন 1500 সাহাবি লইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আল্লাহর নবীর পাশে আইতেছেন না একটু দূরে দূরে থাকতেছেন আর টেনশন যদিও বিবি তারে সান্ত্বনা দিছেন এরপরও তো একটা ভয় আসেনি না নাই আল্লাহ ও আল্লাহ কিতা জানি ওই গো আল্লাহ আজকে আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো এই চিন্তা মনে মনে খালি আল্লাহর কাছে দোয়া আল্লাহ কেমনে কিতা হইব জানি না খাওয়ান আছে 4 জনের লোক হইল 1500 আল্লাহ কেমনে কি হইব জানি না আল্লাহ তুমি জানো এই চিন্তা করতেছেন মাথায় টেনশন মায়ার নবী রহমতের নবী একটু দেখছেন জাবের টেনশন নবীজি কাফেলা নিয়ে রওনা দিছেন বিশাল বহর দাওয়াত খাওয়া অন্য বহর 1500 এই অবস্থায় নবী ডাক দিছেন জাবের এদিকে আসো কাছে আসছে আসলে পরে মায়ার নবী মুস্কি হাসেন নবী বলতেছেন যাবে টেনশন করতেছো জোরে কর না সুবহানাল্লাহ জাবির তুমি বুঝি টেনশন করো না রে জাবির তুমি টেনশন করো না
আজ তোমার বাড়িতে অল্প খানার ভিতরে আল্লাহ এত বরকত দিছে আমার 10000 সাহাবী খাওয়ার পরেও খানার কোনো কমতি হবে না আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ এ জাবির টেনশন করো না পরেশান হও না অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ রেখে দিয়েছেন জাবির টেনশন নাই আমাকে আমার আল্লাহ জানায় দিছে চলো তাড়াতাড়ি চলো জাবিরকে নিয়ে মায়ার নবী জাবিরের বাড়িতে হাজির এইবার নবী দুইকেই বলে জাবির কোথায় তোমার গোশতের পাতিল কোথায় তোমার রুটির পাতিল আমি নবীকে তুমি একটু দেখাও আল্লাহ নবী ডাকনাটা উঠাইয়া নবীর পবিত্র লব মোবারক আঙ্গুলে নিয়া পাত্রের মধ্যে একটু লাগাইয়া ডাকনাটা ভালো করে লাগাইয়া নবী কয় জাবির তুমি শুধু গোশত নিতেই থাকবা নিতেই থাকবা কখনো ডাকনা কইলা দেখবা না কি পরিমাণ আছে দেখা দেখি নাই খালি নেওয়া আছে আল্লাহু আকবার জোরে কর আরেকটু জোরে কর আল্লাহু আকবার নার জাবির দেখবা না তোমার আর তোমার বিবির ইখলাসের বদৌলতে তোমার আর তোমার বিবির নেক আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের জীবন দান করেছেন তোমাদের উপরে আল্লাহ খুশি আছেন তোমরা স্বামী স্ত্রী দুজন আল্লাহকে ভালোবাসো তার রসুলকে ভালোবাসো একজন আরেকজনকে নামাজের টাইমে ডাক দাও ফজরের সময় স্বামী আগে উঠলে স্ত্রীকে আগে ডাক পরে ডাক দেন স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দেন মাঝে মাঝে একসাথে করে মোনাজাত করেন স্বামী যদি মোনাজাতে হাত উঠায় স্ত্রীকে বলেন বিবি গো তুমি আমিন কও স্ত্রীকে মাঝে মাঝে বলবেন আজকে তুমি মোনাজাত করো আমি তোমার সাথে আমিন আমিন বলবো মায়ার নবী বলেন পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয় এজন্য মহিলাদের কাছ থেকে নবী বলছেন বেশি বেশি দোয়া নাও কারণ মহিলারা ডিউটি কম জান্নাতে যাওয়া তাদের সহজ অর্ধেক পথ তারা পুরুষের চেয়ে আগায় রয়েছে জান্নাতে যাওয়ার পথে অর্ধেক পথ তারা পুরুষদের চেয়ে আগায় রয়েছে এজন্যই আল্লাহ নবী কয় মহিলাদের দোয়া কবুল জান্নাতে যাওয়া সহজ এরপরও আমি নবী মেরাজের রজনীতে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি এজন্যই সফর শেষ করে আইসাই নবী কয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ও মহিলারা তোমরা তাড়াতাড়ি জমা হও তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ চারটা কাজের হিসাব দিলেই জান্নাত পাওয়া যাইবা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা নামাজের হিসাব রোজার হিসাব পর্দার হিসাব স্বামীর মানলা কি মানলা না এই হিসাব এই চারটা কাজের হিসাব যদি কোনো মহিলা সঠিকভাবে আল্লাহরে বোঝায় মায়ার নবী কয় এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কেউ তারে আটকাবে না এরপর নবী কয় আমি জাহান্নামী মহিলা বেশি দেখছি পুরুষের তুলনায় এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো কারণ দানের মাধ্যমে আল্লাহর গুসায় পানি ঢালা হয় দান করার দ্বারা আল্লাহ পাকের গুসায় পানি ঢালা হয় আল্লাহ পাকের গুসা থেমে যায় বাইরা বন্ধুরা এজন্যই বলতেছিলাম রে ভাই মায়ার নবী দয়ার নবী বলতেছেন যাবের ডাকনা তুমি সরাইবা না শুধু নিবা আর নিবা দেখা দেখি করবা না লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ
الله ربنا محمد نبينا الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن نطيعهما نحن كل حزب الله لا إله إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول